অলরাইট, তো গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা অনেকদিন ধরে বলেছিলে দাদা একটু নতুন রকমের মানে অন্য রকমের কিছু দেখাও, তো ফাইনালি আজকের ব্লগটা একদমই অন্য রকম হতে চলেছে। আর আজকে যে খাবার দাবারগুলো ট্রাই করব সেগুলো বলতে পারো বাঙালি খাবারের ফিউশন ভার্সন। আর আজকে আমরা চলে এসেছি গোলপার্কের মোড়ে একদম একটা দারুণ ক্যাফেতে। আর ক্যাফে বলতে আমাদের মাথায় এটাই থাকে যে অনেক দাম হবে, বাট না, এটা হচ্ছে একদম চিপেস্ট প্রাইসের দারুণ একটা ক্যাফে, কাম কেবিন বলতে পারো। মানে আমাদের কলকাতার যে কেবিন কনসেপ্টটা আছে, সো সেখানে যেরকম টাইপের বা সেখানে যেই টাইপের খাবার দাবার পাওয়া যায় যেই প্রাইসে পাওয়া যায় সেটা আমাদের আধুনিক ক্যাফেতে এরা কিন্তু বন্দোবস্ত করেছে। তো চলো ফাইনালি যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি। জায়গাটা একটু ছোট বাট বেস্ট থিম মানে কনসেপ্টে বানানো। তো চলো যাই আগে, গিয়ে তোমাদের টোটাল ডিটেলস দেবো কি খাবার দাবার পাওয়া যায়। আমি শুনেছি মাটন দিয়ে ওদের একটা দারুণ কম্বো আছে ফর টু, মানে শেয়ারেবল, তাও আবার কম দামে ক্যাফেতে বসে। ভাই সাহ, আলাদা ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি দেখো, তাড়াতাড়ি একটু লাইক করে দাও, লাইক করে ব্লগটা দেখো, কন্টিনিউ করো। এই হচ্ছে দেখতে পাচ্ছ আজকে আমাদের ডেস্টিনেশন হাবাবা। তো এই হাবাবাজে আমরা এসছি, আর এইখানে কিন্তু দুর্দান্ত খাবার দাবার পাওয়া যায়, মানে বেশ পকেট ফ্রেন্ডলি প্রাইসে। আর ক্যাফেতে বসে মাটনের কিছু কনসেপ্ট যেটা আমার প্রচণ্ড ইউনিক লেগেছে, গুগল ম্যাপের লিঙ্ক এক্স্যাক্টলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ফোন নাম্বারও দেওয়া থাকবে। আর এই গলিটা হচ্ছে একদম মিত্র ক্যাফের আগের গলিটা, মানে কেসি দাস না কি আছে ওটা, অঞ্জলি জুয়েলার্স, ওকে, অঞ্জলি জুয়েলার্সের যে গলিটা আছে সেটা দিয়ে তোমরা ঢুকবে, ঢুকলেই তোমরা পেয়ে যাবে হাবাবাস। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি। একটা ছোটোর মধ্যে জায়গা, বাট মেনুটা বাইরে লাগানো আছে, তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিই, তোমাদের কনসেপ্টটা হয়ে যাবে। এটা কিন্তু একটা থিম বেসড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, বেশ সুন্দর এরকম স্ট্যাচু আছে যেগুলোর সামনে তোমরা ছবি তুলতে পারবে, ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করতে পারবে। আর এই টোটাল মেনু যেটা যথেষ্ট পকেট ফ্রেন্ডলি প্রাইস আমার দেখে লাগছে, আর প্রবাবলি এই কম্বোটাই ছিল মনে মাটন দিয়ে। ইয়েস, মাটন গাইস, চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি ব্যাপার আছে। অলরাইট, তো ফাইনালি আমরা হাবাবাসের ভেতর আসলাম, আর ভেতরে ঢোকার পরেই একটা ক্যাফে দেখতে পাচ্ছ যেই রকমভাবে প্রেজেন্ট করা থাকে, মানে সুন্দরভাবে সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করা। জাস্ট এখান থেকে এন্ট্রি করার পর তোমাদের বাইরে দুটো এরকম ছোটো ছোটো সিটিং প্লেস আছে, তোমরা চাইলে এখানেও বসতে পারো। আর ঢুকে সঙ্গে সঙ্গে এই যে ওয়াল পেন্টিংটা আছে না, এটা জাস্ট আমার সেরা লেগেছে, মানে সেই লেভেলের একদম। আর এইখান থেকে জাস্ট ঢুকলাম, ঢোকার পর মোটামুটি 10-12 জনের সিটিং ক্যাপাসিটি আছে দেখতে পাচ্ছ ছোটোর মধ্যেই। বাট আমার একটা খুব ভালো জিনিস লাগলো যে এইখানে যে কিচেন আছে সেটা কিন্তু লাইভ কিচেন, মানে তোমরা এখানে বসবে, যা তৈরি হচ্ছে এখানে তোমরা নিজেরা দেখতে পাবে, যে কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। আর সুন্দর ছোটোর মধ্যে ভালোভাবে ডেকোরেশন করা। আমি একটু আঙ্কেলের কাছে একটা জিনিস জানতে চাইবো, হাবাবাস মানেটা কি? হাবাবাস কথাটা মানে ভালোবাসা, টু লাভার্স। আচ্ছা, হাবাবা বলে সিরিয়াতে একটা গ্রাম আছে, তাদের ভার্সানই হচ্ছে ভালোবাসা, ভালোবাসা। আর আমাদের হাবাবাকটা ইলিউশন ক্যারেক্টার, আমরা বলছি হাবাবাস সারা পৃথিবী ঘুরে এসেছে, এই খাবারের মাধ্যম দিয়ে মানুষের মধ্যে একটা ভালোবাসার রিলেশন তৈরি করেছে, সেটা নিয়ে এসে হাবাবা কলকাতা আজ এই মুহূর্তে বসে আছে তোমাদের সকলের জন্য। দারুণ একটা ভাবে আঙ্কেল আর কি রিপ্রেজেন্ট করলো। আর তোমাদের মেনু তো আমি বাইরে দেখালাম, এখানে আমি দেখাবো, আর আমার কাছে একটা ডিশও চলে এসছে। তো চলো জাস্ট তোমাদের একটুখানি দেখাই কি কি আছে, মানে কি কি পাওয়া যায় এই হাবাবাসে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ হাবাবাসের মেনু। আর তোমাদের যেরকম বললাম ক্যাফে মানেই যে খুব দাম, একদমই নয়। আমার এখানে এসে এই জিনিসটাই মনে হলো, আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি ক্যাফে সেরকম কভার করি না, বাট আমি যেই ক্যাফে কভার করি সেখানে যথেষ্ট পকেট ফ্রেন্ডলি প্রাইসে খাবার দাবার পাওয়া যায় তার জন্যই। আর এখানে কিছু স্ন্যাক্সের কম্বো আছে যেগুলো কিন্তু সবটাই দুজনের জন্য। এখানে দেখতে পাচ্ছ সার্ভ ফর টু, এখানে এই কম্বোটা যেটা আছে 399, এই কম্বোটা বেশ আমার ইন্টারেস্টিং লেগেছে। এই যে এতগুলো আইটেম পেয়ে যাচ্ছ সবটাই কিন্তু 399 দুজনের জন্য। আর আমরা নিয়েছি হচ্ছে কি কি সেটা তো তোমাদের দেখাবি, বাট একটা এক্সাইটিং মানে তিনটে যে এক্সাইটিং এখানে কম্বো আছে সেই কম্বোগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ হাবাবা স্পেশাল কম্বো, এগুলো কিন্তু দুজনের জন্য। আমরা নিচে প্রথম কম্বোটা যেটা হচ্ছে আশ্চর্য হাড়ি, এটা খুব ফেমাস এখানকার। বাকি কী কী আছে সেগুলো তো তোমাদের আসলে দেখাবোই। 499 ফর টু, যেটা আমার অনেক বেশি ভ্যালু ফর মানি লেগেছে। বাকি কীরকম কী আছে, কীভাবে আছে, কতটা কী আছে সেটা তোমাদের দেখাবো। আর দুটো যে কম্বো আছে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে হাবাবাসের মেনু, তোমাদের লোকেশন গুগল ম্যাপের লিঙ্ক সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো এবার আমি ট্রাই করি ফার্স্ট আইটেম দিয়ে, যেটা হচ্ছে আঙ্কেল এটা কি বললে, বোম্বে মাশরুম কিমা পাওয়া। ওকে, আর এটা একটা পার্সি ডিশ, তাই তো? চলো আমরা ট্রাই করি। আমরা তো বোম্বেতে গিয়েতে ফেমাস আর কি পাওভাজি ট্রাই করেছিলাম, কিন্তু এটা হচ্ছে একটু ফিউশন ভার্সন, মানে বলতে পারো এটা অরিজিনাল। এখান থেকেই কি বোম্বের যে আমাদের ভেজের এখন ব্যাপারটা কনসেপ্ট এসেছে। ওকে, আর মাটন কিমা পাও জাস্ট মানে সেই লেভেলের লাগতে চলেছে। ওকে, তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। আর আমার কাছে প্রথমেই আইটেমটা চলে এসেছে দেখতে পাচ্ছ, বোম্বে কিমা পাও জাস্ট মানে সেই লেভেলের দেখতে লাগছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট আমার কিন্তু সেরা লোভ লাগছে। আর তোমাদের এখানে এসে খেতে হবে। দেখো কম দামে তো খাবার দাবার দেখাচ্ছি, কিন্তু তার উপর যদি ডিসকাউন্ট থাকে মানে
সেরা হবে। লাস্ট অফ দি ব্লগটা দেখতে থাকো, তোমাদের জন্য এইখানেও কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য। বাকি আমি একটু টেস্ট করে দেখি কেমন কি লাগে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ কি দিয়েছে আমি তোমাদের একটু দেখাই। এখানে বেশ ভালো কোয়ান্টিটির কিমা পাও আছে, মানে এটা মাটন কিমা দিয়ে তৈরি, আর সাথে একটা গ্রিন চাটনি আছে, এখানে অল্প একটু স্যালাড আছে, আর এখানে দেখতে পাচ্ছ দু পিস বান বা এরকম এক পিস করে চার পিস বলতে পারো। এবার জাস্ট আমি একটু টেস্ট করে দেখি কেমন কি লাগে। আর একদম বাটারে দেওয়া, মানে বাটারে চুপচুপ করা পাও আছে, সাথে এরকম মাটন কিমা দিয়ে কিমা, যেটা আমাদের মটরশুঁটিও দেখতে পাচ্ছি। একটু টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ খেতে। আর এখানে আলাদা কোনো রকম ডেকোরেশন বা কিছু বানিয়ে দেখানো কিচ্ছু নয়, আমি যেটা পেয়েছি সেম জিনিসটাই তোমরা পাবে, রিয়েল টু গুড খেতে। আমি জাস্ট একটুখানি শুধু ট্রাই করি। ওয়াও, এই ফ্লেভারটা একদমই আলাদা, মানে আমরা রেগুলার যদি পাওভাজির সঙ্গে তোমরা তুলনা করো কোনো মিল পাবে না। এই ভাজিটা একটা আলাদাই খেতে, আর যেহেতু মাটন দেওয়া হয়েছে তো ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়েছে। আর আমরা যে মাটন কিমা পাওটা খেলাম সেটার দাম হচ্ছে 159, যেটা আমি বলবো স্ন্যাক্স হিসাবে তো শেয়ার, মানে তোমরা এগুলো শেয়ার করো বা যাই করো তোমরা এসে খেতে পারবে। আর হ্যাঁ, মাটন যেহেতু দেওয়া হয়েছে তো 159 ঠিকই আছে। এরপরে যে সেকেন্ড আইটেম আছে সেটা আমার কাছে চলে এসছে, এটার নামটা একটু মানে আমাকে আঙ্কেলকে আগে দু তিনবার জিজ্ঞাসা করতে হয়েছে। এটা হচ্ছে চিকেন প্রন না চিকেন ফিশ, ভেটকি প্রন এন্ড চিজ। ওকে, এত কিছু দেখো, আমি আঙ্কেলকে একটু দেখাতে বলো। আঙ্কেল তুমি বলো কি কি আছে এটার মধ্যে। ভেটকি প্রন বসগেলা চিজ। আচ্ছা, এটার নামটা কি? ফিশ ওয়ান্ডারলা। ওকে, তো নামটা বুঝতে পারছো, ফিশ ওয়ান্ডারলা, আর এটার দাম হচ্ছে 199, ঠিক আছে। এরকম ইউনিক নাম আছে কিছু, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে বাঙালি খাবার দাবারের কিছু ফিউশন ভার্সন কিন্তু এখানে পাওয়া যায়। আর একটু তোমাদের দেখাই, এই হচ্ছে একটা সাইজ 199 আন্দাজে, একদম পারফেক্ট। আর ভেতরে হচ্ছে এই রকম, ভাই যাদের চিজ পছন্দ এটা তাদের কাছে মানে স্বর্গ লেভেলের হতে চলেছে। সিরিয়াসলি আমার তো চিজ মানে দারুণ লাগে, তো চলো একটু খেয়ে দেখি এটার মধ্যে। আঙ্কেল আমাকে যেটুকু বললো, মানে ভেটকি থেকে শুরু করে সমস্ত কিছু আছে ভাই, টেস্ট করতে হবে এবার কেমন লাগে। প্রচণ্ড গরম। তোমাদের একটাই কথা বলবো, যাদের চিজ পছন্দ আর ফিশের আইটেম পছন্দ করো দুর্দান্ত লাগবে। যাদের ভেতরটা তোমাদের একটু দেখাই, পুরো মজরেলা চিজ দেখতে পাচ্ছ একদম। আর এই যে লেয়ারটা আছে এটা প্রবাবলি ভেটকি মাছের, জাস্ট মানে বাইরের একটা ক্রিস্পি কোটিং, ভেতরটা অসাম লাগছে। সাথে একটা সুন্দর মেয়োনিজওয়ালা চাটনি দিয়েছে। দারুণ খেতে বস। আর এটা তোমরা আরামসে সন্ধ্যাবেলা এসে যদি দুজন শেয়ার করো আর সাথে দুটো কফি নিয়ে নাও, আমি বলবো দুর্দান্ত স্ন্যাক্স হতে চলেছে। এবং জমি আড্ডা তো মারতেই পারবে। আর পাশে কিন্তু আমাদের সিটি কলেজ আছে, যারা কলেজের আশেপাশে আসো বা কলেজের আফটার কলেজ আর কি কোথায় যাবে অল্প পয়সার মধ্যে, একদম পারফেক্ট জায়গা কিন্তু এইটা। তাও অনেকের কাছে মনে হতে পারে 500 টাকা বা 150 টাকা 200 টাকা, আমি খাবারগুলো দেখাচ্ছি তোমরা একটু কমে কিছু চাইছো, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু তোমাদের জন্যই, মানে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে এখানে কিন্তু খাবার দাবার স্টার্ট হচ্ছে। জাস্ট চা 25 টাকা থেকে, এবং একটা ফিশ চপ আছে যেটা মাত্র 30 টাকায় ভেটকি মাছ, মানে আঙ্কেলরা বলছে ভেটকি মাছ দিয়ে তৈরি হয়, তোমরা এসে তো ট্রাই করতেই পারো। আর যারা ট্রাই করেছো আমায় কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এছাড়াও কিন্তু প্লাস মানে 50+ আর কি এখানে আইটেম আছে, যেগুলো বেঙ্গলি ফিউশন আইটেমের ওপর বেস করে ভ্যারাইটিস দামে, মানে তোমাদের কম দামে আছে, যেমন 25 টাকা থেকে শুরু আছে, তেমন 499 টাকা। আমি হায়েস্ট কম্বোগুলো দেখলাম, যেই কম্বোগুলো আমার মনে হয়েছে দুজনের জন্য বেস্ট ভ্যালু ফর মানি, পেট ভরা খাবার। ওকে, তো এবার যেটা তোমাদের বলেছিলাম মানে সেই স্পেশাল কম্বো 499 দুজনের জন্য, তো সেই অদ্ভুত হাড়ির কম্বো আমাদের কাছে চলে এসছে, যেটা তোমাদের একটুখানি দেখাই কী কী আছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো কম্বোটা, এখানে পেয়ে যাচ্ছ তোমরা বাংলাদেশি মাটন পোলাও। ওকে, তো বলেছিলাম মাটনের আইটেম আছে, আর ক্যাফেতে মাটন খুব কম পাওয়া যায় যেটা আমি এই জায়গাতে দেখলাম, আর তার জন্য ইউনিক আইটেম আছে বলেই এখানে আসা এবং তোমাদের দেখানো। আর এই হচ্ছে মাটন পোলাও, কোয়ান্টিটি যথেষ্ট ভালোই আছে। বাট একটা কথা বলে রাখি, এই যে মাটির হাড়িটাতে দিয়েছে এটা ভিডিওর জন্য দিয়েছে, মাটির হাড়ি তো তোমরা পাবে না, তারও কয়েকটিগুলো কারণ আছে, কারণ এত হাড়ি একটু মানে প্রবলেম হয়ে যায় মানে রাস্তাঘাটে ফেলাতে বা যাই হোক না কেন। তো এই কোয়ান্টিটির খাবারটা তোমরা প্লেটে পাবে বা কোনো বোলে পাবে, কিন্তু হ্যাঁ আমাদের কাছে হাড়িতে প্রেজেন্ট করা আছে, তাই কী হয়েছে বলো না, আমাদের কোনো হাড়িতে দেয়নি, খাবার দাবার কিন্তু একই পাবে। আর তার সঙ্গে আছে দেখতে পাচ্ছ চিকেন মোগলাই, তো এইরকম দুটো বড় বড় সাইজের লেগ পিস,
খাবার দেখে বস দুর্দান্ত টেস্টি লাগছে। দেন আছে দু পিস তাওয়া ফিশ, যেটা ভেটকি মাছ, এখানে আছে মাটন শামি কাবাব, আর এই হচ্ছে চিকেন টিক্কা বেশ বড় সাইজের, সাথে সস আছে, আর এইদিকে দুটো ড্রিঙ্কস দেখতে পাচ্ছ আর দুটো আইসক্রিম। তো এই হচ্ছে টোটাল কম্বো, যার দাম হচ্ছে 499 টাকা ফর টু, মানে দুজনের জন্য আমি বলবো সন্ধ্যাবেলা বা দুপুরবেলা আরামসে তোমাদের পেট ভরে যাবে, আই হোপ ভরে যাবে। ফার্স্টে আমি ড্রিঙ্কসটা দিয়ে ট্রাই করছি, আর যেহেতু বললাম এটা দুজনের জন্য মানে সেইভাবে ভেবেই আর কি বানানো, সব কিছু কিন্তু দু পিস করে আছে, আর ড্রিঙ্কসও কিন্তু তোমরা দুটো পাচ্ছ, আইসক্রিমও দুটো পাচ্ছ। রিফ্রেশিং একদম, মানে লেবুর আর কি শরবত আছে সুন্দর, যেটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে, মানে হালকা ঠান্ডাই ভালো লাগছে, কারণ এখন গরম পড়ে গেছে আমার কলকাতায়, সেই ঠান্ডাটা নেই। তো প্রথমে কোনটা দিয়ে ট্রাই করবো, আমি প্রথমে ফিশের আইটেমটা দিয়ে ট্রাই করি। তো এই দেখতে পাচ্ছ তাওয়া ফিশ, যেটা অরিজিনাল একদম ভেটকি মাছ, কতটা সফট আর জুসি দেখো জিনিসটা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, চলো হাত দিয়ে তোমাদের দেখাই, চামচ দিয়ে দেখালে একটু বিদেশি ব্যাপার হয়ে যাবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ভেতরটা এইরকম, আর প্রচণ্ড সফট, মানে জাস্ট এইরকম একটা হাতে এইরকম খুলে আসছে, একটু টেস্ট করে দেখি কেমন কি লাগে। ভেটকি মাছের আইটেমটা এই ফ্লেভারটা অনেকটা, আমরা বিয়ে বাড়িতে যে ফিশ ফ্রাই খাই না, সেই ভেতরে যে ভেটকি মাছের ফ্লেভারটা লাগে অনেকটা ওইরকম টাইপের, বাইরে একটা হালকা কোটিং আছে, আর ভেতরে একদমই পুরোই মাছ দেখতে পাচ্ছ, এক্সট্রা কোনো কিছু দিয়ে কিন্তু ভরানো হয়, যেহেতু তাওয়া ফিশ ওরকমই হয়, মানে তাওয়াতে প্যান ফ্রাই করে আমি যতটা জানি আর কি, খেতে যথেষ্ট ভালো। এবার হচ্ছে মাটন, এটা হচ্ছে মাটন শামি কাবাব আছে, জাস্ট দেখো একদম মিন্স করে মাটনের কিমা দিয়ে জিনিসটা বানানো, টেস্ট করি। এবার মুখের মধ্যে মাটন ফিল করতে হবে, দারুণ। এরপর হচ্ছে আমি ট্রাই করছি চিকেন টিক্কা, আর এত বড় টিক্কা ভাই আমি খুব কম দোকানেই দেখেছি, জাস্ট এই সাইজে দেখতে পাচ্ছ পুরোটাই বোনলেস, আর কালারটা জাস্ট দেখো, মানে সেই লেভেলের, একটু টেস্ট করে দেখি। প্রচণ্ড সফট, আর আমি যেহেতু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম ঠান্ডা তো হয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর ফ্লেভার একটুও কমেনি, কতটা জুসি ভাব তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ওয়াও, তিনটে কাবাবই দুর্দান্ত খেতে লাগবো, মাটন বাংলাদেশি পোলাও, আর তার সাথে হচ্ছে চিকেন মোগলাই আছে, আমার পেট ভরে গেছে এমনি, আর বড় বড় দু পিস লেগ পিস দেখতে পাচ্ছ, আমি একটু জাস্ট এটাকে ঢেলে নিই একটা প্লেটের মধ্যে। ওকে, কোয়ান্টিটি দেখো, কোয়ান্টিটি কিন্তু অনেকটা, ছোটো হাড়ি হলে কী হবে, পুরোটা আমি ঢালছি না, জাস্ট এতটা ঢাললাম। ওহো দেখো, এতটাতে এই প্লেটটা পুরো ভরে গেছে, এটার মধ্যে এখনও প্রায় হাফ কোয়ান্টিটি আছে বলতে পারো, আমি বলবো এইটা ছোটো হাড়ি বাট বড়া ধামাকা, ভেতরে যা আছে মোটামুটি দুজনের আরামসে ভরে যাবে পেট, আমি একটুখানি টেস্ট করে দেখি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বাংলাদেশি মাটন পোলাও, যেটার মধ্যে এরকম কিমা কিমা মাটন দেওয়া আছে, আমি প্রথমে শুধু রাইসটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে, ওকে একটু অন্যরকম, মানে তোমরা বিরিয়ানির দিকেও বলতে পারো না, আবার আমরা কমন যে পোলাও খাও সেরকমও বলতে পারো না, হালকা একটু মিষ্টি মিষ্টি, আর সুন্দর মাটনের ফ্লেভার আসছে, আর বড় বড় লং গ্রেন রাইস আছে দেখতে পাচ্ছ, আর একটু এই যে বাংলাদেশি আরও একটা খাবার সুন্দর চিকেন মোগলাই এটাকে বলছে, তো চিকেন মোগলাইয়ের গ্রেভিটা দিয়ে আমি একটু ট্রাই করি, গ্রেভিটা দিয়ে এখানে বেশ ভালো লাগছে। ওভারঅল এই কম্বোটা আমি বলবো দুজন আন্দাজে যথেষ্ট ভালো, কাবাবগুলো তো নো ডাউট দুর্দান্ত, বাট মেন কোর্সে দুটো আইটেমও কিন্তু সেরা, আর চিকেনের যে লেগ পিস এরকম দু পিস আছে, দাঁড়া এটা কি লেগ পিসে দাও সবাইকে, ওকে তোমরা আসলেও এরকম দু পিস লেগ পিস পাবে, আর তার সাথে গ্রেভিটা তোমাদের একটু জাস্ট দেখাই, জাস্ট দেখো মানে গ্রেভির এই হচ্ছে কালার, তোমাদের লোভ তো লাগবে এইটুকু বলতে পারি, আর লাস্টে তোমরা পেয়ে যাবে শেষ পাতে মিষ্টিতে দুটো আইসক্রিম। তো আমরা মেন কোর্সে যে কম্বোটা আছে সেটা তো ট্রাই করলাম, তারপরে আমাদের কাছে একটা স্ন্যাক্সের কম্বো এসছে, তো এই হচ্ছে টোটাল আইটেম, কী কী আছে কাকু একটুখানি বলে দাও, তারপরে তোমাদের আমি দামটা বলছি। এটা হচ্ছে লেমন গ্রাস চিকেন, আচ্ছা চার পিস, দু পিস চিকেন ফিঙ্গার, আচ্ছা দুটো মাটন চপ, ওকে দুটো ফিশ ফিঙ্গার, আচ্ছা দুটো বেল পেপার ফিশ, আচ্ছা ফ্রেঞ্চ ফ্রাইস, ওকে আর ফিশ যেগুলো আছে সেগুলো কি ভেটকি, সব ভেটকি, ওকে প্রপার ভেটকি মাটন সমস্ত কিছু দিয়ে এই কম্বোটার দাম হচ্ছে 399, আর এটা কিন্তু দুজনের জন্য শেয়ারেবল, আর আঙ্কেল এর উপর কি কোনো জিএসটি বা কিছু থাকে না, মানে 399 399, ওকে আর যেটা 25 টাকার কফি 25 টাকাই, ওকে
আর একটা এবার হচ্ছে স্ন্যাকস এর কম্বোটা ট্রাই করার পালা। আর প্রচুর প্রচুর যে আইটেম আছে দেখে তো মানে সেই লেভেলে লাগছে। সন্ধ্যেবেলা আমি বলবো যে 399 টাকা খরচা করলে তোমরা এত কিছু বসে খেতে পারবে। আর মোটামুটি এখানে বসে ঘন্টাখানি বসে থাকো দুজন এসে, বা এটা যদি কেউ আঙ্কেল তিনজন এসে ট্রাই করতে পারে, ব্যাস কোনো তো অসুবিধাই নেই। মানে তোমরা যদি তিনজন বন্ধু আসলে তাহলেও কিন্তু 399 এটা নেবে, তিনজন মিলে বসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। বাকি এবার আমি টেস্ট করে দেখি কেমন কি আছে। প্রথমেই দেখো আমাদের বাঙালির আলু ভাজা এবং বিদেশিদের ফ্রেঞ্চ ফ্রাই, এটা তো আলাদা করে দেখানোর কিছু নেই, সবাই তোমরা জানো। এবার আমি ট্রাই করবো লেমন গ্রাস চিকেন, আর আঙ্কেল আমায় বললো এটা মেয়োনিজ দিয়ে ট্রাই করলে বেশ ভালো লাগবে। চলো ট্রাই করে দেখি একটু। বেসিক্যালি জিনিসটা বোনলেস চিকেন স্ট্রিপ, আর ওই গন্ধরাজ লেবুর একটা ব্যাটারি সুন্দরভাবে করা হয়েছে, ভেতরে পুরোই একদম চিকেন দেখতে পাচ্ছ। বাট একটা জিনিস ভালো লাগলো, বাইরেটা যেমন ক্রাঞ্চি আছে ভেতরে কিন্তু জুসিনেসটা আছে চিকেনের, আর সত্যি করে মেয়োনিজ দিয়ে বেশ ভালো লাগলো। এরপর আমি ট্রাই করছি মাটন চপ। মাটন চপটা আমি ভিডিওর জন্য ভেঙেই নিয়েছি, জাস্ট দেখো ভেতরে পুরো মাটন তোমরা দেখতেই পাচ্ছ, আর যথেষ্ট বড় বড় সাইজের দুটো পেয়ে যাচ্ছ। মানে যেই দামটা নেওয়া হয়েছে আমি বলবো যে দাম আন্দাজে খাবারটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এটা আমি একটু কাঁচন দিয়ে ট্রাই করে দেখি। ভেতরে হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সন্ধ্যেবেলায় জমজমাট খাবার কিন্তু। এরপরে নেক্সট যেটা আইটেম আছে, দু পিস ফিশ ফিঙ্গার আছে, মানে বড় বড় সাইজের দু পিস আছে দেখতে পাচ্ছ। জাস্ট তোমার একটুখানি দেখাই, ও হো ভেতরে মাছ দেখো, মানে ভাঙার সঙ্গে সঙ্গে আমি শুধু মাছই দেখতে পাচ্ছি, আদার্স কিছু নেই। টেস্ট করি একটু। আর এখানে যা মাছ ইউজ হয় সব কিন্তু ভেটকি মাছ। বেশ ভালো খেতে। আর ভেটকি মাছ তোমরা খেলেই ফ্লেভারেই বুঝে যাবে যে অরিজিনাল ভেটকি ইউজ করা হচ্ছে, দারুণ। এরপর আছে দু পিস চিকেন ফিঙ্গার, সেটা কিন্তু যথেষ্ট বড় বড় সাইজের। ওকে এইরকম আছে চিকেন ফিঙ্গার দেখতে পাচ্ছ, আর কোনোটারই কোটিং নেই বললেই চলে, মানে ভিতরে একদম সলিড মাছ বা মাংস, সেটাও ভালো লাগে। আর লাস্ট আইটেম যেটা আছে সেটা হচ্ছে আরও একটা ফিশের আইটেম, এটাও কিন্তু ভেটকি মাছ দিয়েই তৈরি। যা দেখো ভেতরটা একদম সেই লেভেলের, এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে। যা মাছ পড়ে গেল ভেতর থেকে, কাঁসন দিতে মাছ গেল ডুবে, কাঁসন দিতে মাছ হয়ে যাবে এখন ঝাল ঝাল। ঠিক আছে টেস্ট করি। এই জিনিসটা বেশ ইউনিক, আমি প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালো। ওভারঅল আমি বলবো এখানে যথেষ্ট কম প্রাইসে বা ঠিকঠাক প্রাইসে দারুণ খাবার প্রোভাইড করা হচ্ছে, সেটা কিন্তু শেয়ারেবল। মানে দুজনের যে কম্বগুলো আছে তোমরা যেহেতু তিনজন আছো, তিনজনও কিন্তু শেয়ার করে খেতে পারবে। খাবাবাদে এসে আমার এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত ভালো, তোমরা কারা কারা এসো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা আসোনি তারা একবার এসে ট্রাই করতে পারো। এবার আমি দেখো 399 দেখালাম, 499 কম্বো দেখালাম, এমন না যে তোমাদের কাছে এটাই নিতে হবে, তোমরা সিঙ্গেল আইটেমও নিতে পারো, সেগুলোর দাম যথেষ্ট কম এবং প্রচুর হিউজ মেনু আছে। তোমাদের বললাম 50+ আইটেম আছে, সেগুলো তোমরা তোমাদের পকেট ফ্রেন্ডলি বাজেট হিসাবে নিতে পারো। এবার বলি ডিসকাউন্টের ব্যাপার, মানে কী ডিসকাউন্ট আছে। ভিডিওটা আসছে 27 তারিখে, তো সেই দিন থেকে 31 জানুয়ারি অবধি তোমরা যেখান থেকে যাই অর্ডার করো না কেন 12% ডিসকাউন্ট পেয়ে যাবে প্রথম 15 জন, মানে এভরিডে 15 জন 12% ডিসকাউন্ট পেয়ে যাবে তোমাদের টোটাল বিলের ওপর। এবং আফটার 15 জন তোমরা পেয়ে যাবে হাফ মাটন ঘুগনি, মানে এখানকার খুব ফেমাস আইটেম মাটন ঘুগনি, মাটন চপ, মানে আমি তো মাটন চপ দেখালাম, এগুলো সিঙ্গেলও তোমরা নিতে পারবে, তো এগুলো হচ্ছে ফেমাস আইটেম। এইগুলোর মধ্যে মাটন ঘুগনি যেটা আছে সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, যা খাবারই অর্ডার করো না কেন, সেটা চলবে 31 জানুয়ারি অবধি ফর আমাদের সাবস্ক্রাইব। মানে এসে দেখা হবে সাবস্ক্রাইব করা আছে, এখানে এসে সাবস্ক্রাইব করলে হবে না, আগে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, তারপরে আসবে দেখা হবে যে সাবস্ক্রাইব করা আছে, ডিসকাউন্টের ব্যবস্থা, মানে এই দামের ওপরও যদি ডিসকাউন্ট হয় জমে খিদ পুরো। ওকে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আর খাবার দাওয়ার কিন্তু সিরিয়াসলি দুর্দান্ত ছিল। আর এদের সুইগি জোম্যাটো আছে, সুইগি জোম্যাটোতে তোমরা আমাদের এই অফারটা মানে 12% সেটা কিন্তু পাবে না, সেটা এখানে শুধু ভিজিট করলেই মানে রেস্টুরেন্ট ভিজিট করলেই পাবে। বাকি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।